শাস্ত্রে বললেন গোবিন্দে নাই কোনো গোচরণ খেলা, রাধারানী নাই কোনো বিরহ জ্বালা। তো ভগবান কখনো গরু চড়ায়নি চড়াবেও না, রাধারানী কোনদিন কৃষ্ণ বলে কাঁদিনি কোনোদিন কাঁদবেও না। কবে কেঁদেছিল? মথুরায় গিয়েছিল কৃষ্ণ সেইদিন, যেদিন বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ মথুরায় চলে গিয়েছিল। লীলাটির নাম হলো মাথুর লীলা। এদিকে হয় বাবা মাথুর লীলা। ভগবানের কোনো গোচরণ খেলা ছিল না, রাধারানী কোনো বিরহ জ্বালা ছিল না। বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছিল, বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ যদি মথুরায় চলে যাবে বৃন্দাবন আধার হয়ে যাবে। তত্ত্ব আস্বাদন করুন বাবা, শুধু পদ শুনবেন না, লীলা শুনবেন না, লীলাটাকে আস্বাদন করুন, অনুভূতি করুন। এটা বৃন্দাবন ধাম, তাহলে এটা আগে শ্মশান পরিণত ছিল, আজকে রাধা মাধব এসেছে বলে এই জায়গাটির নাম হচ্ছে মধুর বৃন্দাবন। কালকে সকাল হলে চলে যাবে আবার যে শ্মশান, সেই শ্মশানে পড়ে থাকবে। এই জায়গাটি কেউ বলবে না মধুর বৃন্দাবন, কেউ বলবে বলবে না। তাহলে দেহ বৃন্দাবন, যাহা আছে বিশ্বপ্রভাণ্ডে তাহা আছে আমার দেহ ভাণ্ডে। তাহলে এই দেহটা আমার বৃন্দাবন, চৌরাশি কিলো বৃন্দাবন ধাম। তাহলে এই দেহ বৃন্দাবনে আমার কৃষ্ণ আছে বলে আমি দাঁড়িয়ে আছি, আমি গাইতে পারছি, আমি বলতে পারছি। তাহলে এই বৃন্দাবন ছেড়ে যদি আমার কৃষ্ণ চলেই যায়, এই দেহ বৃন্দাবন আধার হয়ে যাবে। চৌরাশি কিলো বৃন্দাবন ধাম উত্তরপ্রদেশ ভারত বৃন্দাবন, যাবেন দেখে আসবেন। উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, এই যে হরিয়ানা তিনটি জেলা, তিনটি থানা মিলে একটি প্রদেশ তৈরি হয়েছে বৃন্দাবন ধাম, একটু দর্শন করে আসবেন। তো এই যে চৌরাশি কিলো বৃন্দাবন ধাম ভগবান লীলা করেছেন বলে সেই জায়গাটির নাম হচ্ছে বৃন্দাবন, মধুর বৃন্দাবন, হরি বল। তাহলে এই যে দেহটা বৃন্দাবন, এই স্থানটি বৃন্দাবন, তাহলে ভগবান আছে বৃন্দাবন হয়েছে। তাহলে বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ কখন চলে গেল মথুরায়? আর মথুরায় যদি না যাবে তাহলে রাধারানী কেন কাঁদেবে? কি বাবা, রাধারানী কেন কাঁদেবে? বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ যদি নাহি বা যাবে কেন কাঁদেবে? ভালো করে শোনো, ওমা আস্বাদন করুন। আমি চাইব আপনারা কিছু সঙ্গে করে নিয়ে যান, আমার কীর্তন করার জন্য আপনার সার্থক হয়ে যান। কীর্তন তো অনেক শোনেন, আজকে শুনুন। বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ চলে গিয়েছিল, কোন কৃষ্ণ? যে কৃষ্ণ এসেছিল কংসের কারাগারে, তার কয়টি হাত ছিল বাবা? ছবিতে দেখেছেন কয়টি হাত? দুই হাত। এই মোড়ে ছেড়ে, হ্যাঁ চার হাত। হরি বল। শঙ্খচক্র গদা পদ্মধারী, সে কি নারায়ণ, চতুর্মুখ নারায়ণ। তাহলে এই নারায়ণ ছিল কোন যুগে? সত্য যুগে। এবার সত্য যুগ থেকে আসি, সত্য যুগে যার নাম ছিল সুতপা ঋষি, 10,000 বছর সাধনা করেছিলেন, প্রমাণটা শ্রীমদ ভাগবত, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃতনে পোষ্টপদা বলি। এবার বাহিরে কোনো কথা বলবো না বাবা, অযুক্ত কোনো কথা বলবো না, একেবারে শাস্ত্রের সঙ্গে মিলিয়ে দেব। সেই যুগে 10,000 বছর সাধনা করেছিলেন, এমন সাধনা আমরা করতে পারবো না। সেই যুগে শ্রীহরি বললেন, বলো তুমি কি বর চাও? সুতপা ঋষি বললেন, তোমার মতো একটি কৃষ্ণ ভক্ত সন্তান আমাকে দাও। কেন? তুমি ধন চাইবে না, বিষয় চাইবে না? বললেন, না, যে ধন আমার নয়, যে বিষয় আমার নয়, আমি সেই ধন চাইব না। তোমার মতো কৃষ্ণ ভক্ত সন্তান যাও, কেন জানো? মৃত্যু সময়কালে ওই সন্তান আমার পাশে বসে কর্ণমূলে যেন কৃষ্ণ নাম শোনাতে পারে। নিতাই গৌর হরিব। ভজনটা কত গভীর আছে একটু লক্ষ্য করুন বাবা। 10,000 বছর সাধনা করলেন, ঠিক আছে তোমার মনোবাসনা পূর্ণ হবে। সত্য যুগ চলে গেল, এলো ত্রেথা যুগ। জন্ম নিলেন কশ্যপের ঘরণী অদিতির গর্ভে। অদিতি কে? দক্ষ রাজার কন্যা। দক্ষ রাজাকে চেনেন বাবা? দক্ষ রাজা কে? গণেশের দাদু, শিবের শ্বশুর মশাই। দক্ষ রাজা আবার শিশির, শিবের শাশুড়ি মায়ের নাম কি ছিল বাবা? মেনকা। এর একটা গানও আছে, মেনকা মাথায় দিল ঘুম। তো ওই দক্ষ রাজা ছিল 60 কন্যা। আগেকার যুগে এমন হতো, এখনকার যুগে আর হয় না। বিয়ে হয়েছিল তো? হ্যাঁ, সবার বিয়ে হয়েছিল।
যেমন আমার মার মা দিদিমা, আমার দিদিমার 13টা ছেলে মেয়ে, আমার আরেক ঠাকুমার একেবারে 25টা ছেলে মেয়ে, আমার দুই দাদুর 20টা, আরে দুই দাদুর 20টা, এই মরেছে। আগেকার যুগে আমার হতো বাবা একেবার বাস্তব মিলিয়ে দেখুন মিলিয়ে যাবে। তো দক্ষ দাদার ছিল 60 কন্যা, তার মধ্যে একটি কোনো নাম বলা হলো সেটা অদিতি কশ্যপমণির ঘরণী। এটা রূপের আসরে বলবে আপনারা শুনবেন, কশ্যপমণির ঘরণী 13টি কন্যা দান করে দিয়েছিল 60 কন্যার মধ্য থেকে। রূপের আসর আস্বাদন করবে তাহলে পেয়ে যাবে। তো এই যে অদিতির গর্ভে জন্ম নিল দুখানা হাত, নাম হলো বামন দেব। বিশ্বাস হয়নি কেন? আমি তাকে দেখেছি চারখানা হাত, এ তো সেই নয়। এবার চলে গেল ত্রেতা যুগ, আসলো দ্বাপর যুগ, কংসের কারাগারে। মা দেখো তো তুমি আমাকে চিনতে পারো কি না, কংসের কারাগারে যে ভগবানের আবির্ভাব হয়েছিল বাবা, তার হাতে ছিল কয়টি? চারখানা। শঙ্খ চক্র গদা পদ্মধারী সত্যযুগে কথা দিয়েছিলেন, বসুদেব কি করলেন? মাথায় করে নিয়ে চলে গেল নন্দালয়ে। নন্দরাজের সম্পর্কে আত্মতা ছিলেন, বসুদেব তাকে রক্ষা করবে, তাই রক্ষা করবার জন্য নন্দলায় নিয়ে চলে গেল। এই সুযোগে যশোদার যমজ সন্তান হলো, একটি পুত্র সন্তান একটি কন্যা সন্তান। যশোদা কৃষ্ণের পাশে শুয়ে রাখলেন, আর যমুনায় যাবার সময় চারখানা হাত থেকে দুখান হাতে যমুনায় নামিয়ে গিয়েছিল। কেন? ও যে কৃষ্ণ যমুনা জল উষ্ণে পড়ে গিয়েছিল না বসুদেব মাথা থেকে, তার জন্য একটি লীলা করেছেন, যে লীলার নাম হয়েছে নৌকা বিলাস। সেই দিন যমুনাকে কথা দিয়েছিল ভগবানের এককালীন লীলা, সেই লীলা এদিকে হয় না, নৌকা বিলাস লীলা, এর মধ্যে আরও তত্ত্ব লুকিয়ে আছে, হরি বল। সেই দিন কথা দিয়েছিল, ও যেদিন পড়ে গিয়েছিল যমুনার জলে, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চারখানা হাত থেকে দুখানা হাত হয়েছিল, চলে গেল। কেন নেমে গেল, কোথায় হারিয়ে গেল? শ্রীমদ ভাগবত আস্বাদন করবেন পেয়ে যাবেন, নেতাই গৌর হরি বল, রাধে রাধে। নিয়ে গেল যশোদা কৃষ্ণের পাশে শুয়ে রাখলেন, তুলে নিয়ে আসলেন কাকি। কংস যখন মারতে চাইলেন, তিনি কে কি বললেন? আমি তো সেই নয়, তোমাকে মারিবে যে গোকুলে বাড়ির শেষে, আমি মহামায়া দশভুজা ত্রিনয়নী, আমি মিলন করে দিয়ে চলে এসেছি, আমি মিলনের দাড়ি। যোগ মায়া ছাড়া ভগবানের কোনো লীলা আজ পর্যন্ত সম্পূর্ণ হয়নি বাবা, সম্পূর্ণ হবারই নয়। এর একটি কারণ আছে যে কেন যোগমা নাম হলো, থাক আমি আজকে বলছি না। জয়রাধে এবার ভাগ হয়ে গেল কোন দিন, সেই জায়গাটা আসছি, যে রাধারণী কেন কেঁদেছিল? শ্রীদাম অভিশাপ দিয়েছিল বলে কি কেঁদেছেন? না, কারণটা কি লক্ষ্য করুন, কোন দিন ভগবান চলে গেল, যেদিন অক্রুমণি নিতে এসেছিল। অক্রুটা কে? যাহাচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডে তাহাচ্ছে আমার দেহ ভাণ্ডে, এই দেহ বৃন্দাবনে বসিয়া আছে আমার ক্রু কাম শক্তি। জানাচ্ছে কাম বাসনা হবে না তার কোনো উপাসনা, জানাচ্ছে কামেরই গন্ধ হবে না তার প্রেম তরঙ্গ। কামকে ত্রিভূত না করে প্রেম আসবে না, আর প্রেম না আসলে ভক্তি আসবে না, আর ভক্তি না আসলে ভগবানের কৃপা হবে না। সেই কাম শক্তি হচ্ছে আমার ক্রু। একটি রথ নিল, রথটা কি? বহির্জগতের রথ আর কিছু নয়, এই দেহটাই হচ্ছে আমার রথ। এই রথে করে কৃষ্ণ চলে গেল মথুরায়। বোঝা যায়নি তো? যাই হোক, কৃষ্ণ শব্দের অর্থটা কি বলে যাচ্ছে, ফাঁকি দিয়ে যাব না, আপনারা যেন আমাকে ফাঁকি দেবেন না। কৃষ্ণ শব্দের অর্থ কি? যা আকর্ষণ করে, বিকর্ষণ, কর্ষণ শক্তি। এই যে আমি গান করছি, আমি সুর গাইছি, এটা কোথা থেকে ভেসে আসছে বাবা? কোথা থেকে? হরি বল। এই শ্বাসটা কোথা থেকে আসছেন? নাভি সরোবর থেকে, হরি বল। তাহলে এই যে নাভিটা কততল পদে দাঁড়িয়ে আছে, এই জন্য বলেছি শিক্ষা মন্ত্র আশ্রয় করতে হবে। নাভিটা দাঁড়িয়ে আছে দশম দল পদ্ম, বুঝতে পারছেন তো? যারা আশ্রয় নিয়েছেন তারা লক্ষ্য করুন, এই যে দশম দল পদ্ম, এখানে আছে সাততলা, চতুর্দল পদ্ম, ষোলদল পদ্ম, দশম দল পদ্ম, বারোদল পদ্ম, ষোলদল পদ্ম, দ্বিদল পদ্ম, সহস্রদল পদ্ম, বুঝতে পারছেন তো? বাহ, তাহলে এই যে নাভিটা দাঁড়িয়ে আছে দশম দল পদ্মে, এখান থেকে কাকে সৃষ্টি করেছেন ভগবান? ব্রহ্মাকে। তাহলে এই যে ব্রহ্মা বসে আছে কোথায়? হাজার ফুলের মাঝখানে। এই হাজারটা ফুল কোথায় দাঁড়িয়ে আছে? একেবারে সহস্রদল পদ্মে, বুঝতে পারছেন বাবা?
सहस्त्रदल पद्मे आमार ब्रह्मा हजार दल फुलेर मध्ये बसे आछे ताई महाजन बोले ब्रह्म के धरे राखो ताहले ए जे आमार श्वास चलछे एई श्वासटा कतबार चलछे बाबा शास्त्रे बोललेन 21,800 बार ना ना 800 बार बाह ताहले जानेन ना कि हरि बोल खूब भालो আমি ভজনের একটা মাপ রাখতে হবে বাবা তাহলে এই শ্বাসটা যদি এত বেগে চলে 21,600 বার যদি চলে তাহলে ব্রহ্ম কি থাকবে তাহলে মাপটাকে আমাকে ছোট করতে হবে চতুর্দল পদ্ম ষোড়দল পদ্ম দশমদল পদ্ম বারোদল পদ্ম তাহলে এই যে শ্বাসটা এখান থেকে শুরু হয়েছে কণ্ঠদেশ থেকে এবার তুমি শুরু করো দ্বিদল পদ্ম যেখানে দাঁড়িয়ে আছে আজ্ঞা চক্র বোঝা যাচ্ছে বাবা তাহলে এই যে শ্বাসকে যদি কন্ট্রোল করতে না পারি কৃষ্ণ বস্তু থাকবে টলে পড়ে যাবে আপনি গুরুচরণ আশ্রয় করবেন আগে গুরু বলবে শ্বাসকে কন্ট্রোল করো এই ধরা আর ছাড়াটাকে শিখে নাও আগে প্রাণায়ন করো হরিনাম করো ভজন করো যা কিছু করো এই শ্বাস হচ্ছে মূল বস্তু তাহলে এই শ্বাসটা হচ্ছে না আমার অবতার কৃষ্ণ এই শ্বাসটা যাচ্ছে আসছে ঠিক তেমনি লক্ষ্য কোন বৃন্দাবন ছেড়ে এই দেহটা বৃন্দাবন তাহলে এই বৃন্দাবন ছেড়ে অবতার কৃষ্ণ বাহির হচ্ছে এই যে আমি সুর গাইছি কথা বলছি কাজ মিটে যাচ্ছে আবার দেহ বৃন্দাবনে এসে বিলীন হয়ে যাচ্ছে এটা অবতার কৃষ্ণ আর আসলে কৃষ্ণ বসে আছে একেবারে গোলক বৃন্দাবনের সহস্রদল পদ্মে তাই মহাজন বললেন কেঁদেছিল কোন ভক্ত গোলক বৃন্দাবনে গোবিন্দের অঙ্গশত রাধারানী নয় কেঁদেছিল কোন রাধা এই যে আমাদের মতো ভক্ত রাধা রাধে রাধে যে ভক্তরা শ্বাসকে কন্ট্রোল করতে পারে না প্রাণায়ণ করতে পারে না এই কৃষ্ণ বস্তু যার হারিয়ে গেছে 100 বছর নয় কাঁদিতে কাঁদিতে জন্ম চলে যাবে কান্নার শেষ হবে না নেতাই গৌর হরি গো